কখনো ভাবিনি যে জীবনে এত উতাল পাতাল মানুষের লেগেই থাকে। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। তো যেটা বলছিলাম, সংসার জীবন কখনো তো ভাবিনি, যখন বাপের বাড়ি ছিলাম তখন তো মনে হচ্ছে দুনিয়া তো ডাল ভাত, এভাবেই মনে হয় সবসময় খাবো দাবো, যখন যা মন চাই তাই করবো। কিন্তু আসল রূপে রূপে চলে আসে মানুষ বিয়ের পর। বিয়ের পর যখন মানুষের, মেয়েদের বিশেষ করে, দায়িত্ব চলে আসে, তখন বোঝা যায় সংসার কাকে বলে। এবং ভরপুর সংসার যখন পুরো ঘাট, মানে পুরো সংসারের যে দায়িত্বটা চলে আসে মেয়ের উপরে যখন একটা, তো নারীর উপরে, তখন সে নারীটা বুঝতে পারে যে সংসার লাইফটা কাকে বলে, মা কাকে বলে, এবং ভাই বোন বা যে কোনো সম্পর্কটা কাকে বলে, তখন বোঝা যায়। তখন আস্তে আস্তে বয়স হয় এবং সব কিছু বোঝা যায় যে আসলে দায়িত্ব বা সংসার লাইফটা কেমন একটা প্যানিক জিনিস। কারণ দেখা যায় সব সময় মানুষের লাইফে সুখ এবং দুঃখ মিশানোই থাকে, কিন্তু সুখের টাইমটা হয় কি মানুষ দুঃখের কথা ভুলে যায়, সুখের সময় হয় কি মানুষ খুব আনন্দ ফুর্তি টাইম নিয়ে এগুলো সব ইউজ করে, কিন্তু দুঃখের সময়টা, দিনগুলো, কষ্টগুলো এভাবে যে কেটে যায় বা কাটে, তখন কিন্তু খুব কষ্ট হয়, তখন খুব বাপের বাড়ির কথা মনে পড়ে, আহারে ছোটোবেলার কথা সব মনে পড়ে, যে কিভাবে আমরা ছোটোবেলায় নিঃস্বাধীনভাবে ঘোরাফেরা করেছি, এখন কেন ঘোরাফেরা করা যায় না। আসলে এটাকেই বলে দায়িত্ব, এটাকেই বলা হয় সংসারের লাইফ, এটাকেই বলা হয় মা এবং বাবা, যেটাই বলেন। সংসার লাইফটা এমন একটা জিনিস, এমন মানে ঘোলা পাকানো সব কিছু থাকে, বলা যায় না এই ভালো এই মন্দ, কখন কি রানবো, কখন কার জন্য কি করব, কখন কি করলে যে কে কার মাইন্ডে লেগে যায়, কখন কি কাজ করলে কাকে খারাপ লেগে যায়, এগুলো চিন্তা চলে আসে। মা হওয়াটা এত সোজাও না আসলে, মা দায়িত্বটা বা একটা নারীর দায়িত্ব যে কত কত কঠিনভাবে সেই সময়গুলো কেটে যায় বলাই যায় না, খুবই কষ্টকরও হয়ে থাকে এবং সুখ দুইটাই মিশিয়েই থাকে মানুষের লাইফে। কিন্তু সবার কপাল আর সবার নীতি তো আর একরকম না, সবার জীবনযাত্রা সবসময় একরকম হয় না। তো দেখা যায় যে আমরা কিছু মানুষ আছে অনেক বড়লোক, হ্যাঁ মানুষরা অনেক বড়লোক, তাদের কোনো টেনশনই নেই আমরা মনে করি, কিন্তু না, তাদের লাইফটা লিড করে দেখেন, তাদের কাছে আমরা যে দেখি যে তাদেরও মনে কষ্ট আছে, তাদেরও ফ্যামিলিতে কষ্ট আছে। এবং যারা বড়লোক আছে তারা হয়তো বা মনে করবে, মনে হয় ওই মানুষটা বই সংসার বই ওরা অনেক ভালো আছে, কিন্তু না, আসলে এই পৃথিবীতে কেউই ভালো না, কারোর লাইফে কিছু না কিছু কোনো না কোনো প্রবলেম লেগেই থাকে বা কোনো না কোনো কষ্ট থাকে, কারো হাজবেন্ডের ক্ষেত্রে, কারো ওয়াইফের ক্ষেত্রে, কারো সন্তানের ক্ষেত্রে, কারো ব্যবসার ক্ষেত্রে।